রাজধানীর গন্ডেরিয়ার সামেবাগ এলাকার স্থানীয় বাসিন্দারা প্রতি বছরই আয়োজন করে পিকনিকের। শীত মৌসুমে স্থানীয় কিছু যুবক এ আয়োজন করে থাকেন। অন্যান্য বছরের মতো এবারও আয়োজন ছিল পিকনিকের। 26 থেকে 28 জানুয়ারি আয়োজন ছিল পিকনিকের। 26 থেকে 28 জানুয়ারি 3 দিনের বান্দরবন ও কক্সবাজার ভ্রমণে বান্ধবী নিয়ে যাওয়ার অনুমতি ছিল। গন্ডারিয়ার স্বামীবাগের বাসিন্দা ব্যবসায়ী হাকিম ইকবাল এবং আয়ুব এই সুযোগটি নেন। ওই ব্যবসায়ীরা লিজা নামে তাদের পূর্ব পরিচিত এক বান্ধবীকে বান্দরবন কক্সবাজার ভ্রমণের সঙ্গী করেন, কিন্তু তারা বুঝতে পারেনি ওই বান্ধবী তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। 3 দিনের ভ্রমণ থেকে ফিরেই 3 বন্ধুর নামে গন্ডারিয়া থানায় ধর্ষণের মামলা ঠুকে দেয়। আর এ মামলায় পুলিশ শনিবার ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী ইকবাল এবং আয়ুবকে গ্রেপ্তার করে। ওই মামলার অপর আসামি হালিম পলাতক রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই 2 ব্যবসায়ীকে 1 দিনের জন্য রিমান্ডে দিয়েছে। গ্রেপ্তারের পর গন্ডারিয়া থানা হেফাজতে থাকা 2 ব্যবসায়ীর সঙ্গে রোববারে কথা হয়। তাতে দুজনেরই দাবি তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা। ভুক্তভোগী ব্যবসায়ী ইকবাল বলেন, ভ্রমণের সময় লিজা তাদের আরেক বন্ধু হালিমের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন। কথিত ওই বান্ধবীর সঙ্গে তাদের দুজনের শারীরিক কোনো সম্পর্ক ঘটেনি। গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্তে লিজা দায়েরকৃত মামলাটিতে মিথ্যায় আশ্রয় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, মামলা দায়েরের সময় ঘটনার স্থান কাপ্তান বাজার উল্লেখ করা হলেও বাস্তবে তারা প্রত্যেকেই ওই সময় কক্সবাজার ও বান্দরবনে ভ্রমণে ছিলেন। প্রাথমিক তদন্তে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। কক্সবাজার ট্যুরের বিষয়টি গোপন করে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গেন্ডারিয়া থানার পরিদর্শক মাহবুব আলম জানান, বাদী খুবই ধূর্ত প্রকৃতি। তিনি মামলার যে মোবাইল নম্বর উল্লেখ করেছেন সেটি তার নামে রেজিস্ট্রিকৃত নয়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে পুলিশকে বলেছে সিমটি তার স্বামীর নামে রেজিস্ট্রিকৃত। পুলিশের কাছেও মনে হচ্ছে ঘটনাটি কক্সবাজারে। বাদী কক্সবাজারে গিয়েছিল কিনা তা জানতে চাইলে পুলিশের ওপর তিনি ক্ষুব্ধ হন।